হায়রে দুঃখ, চার হাসপাতাল ঘুরেও স্কুল পড়ুয়া ছেলে বাঁচাতে পারলেন না হতভাগা বাবা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর ইরশাদকে প্রথমে রামপুরার অ্যাডভান্স হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যান এভার কেয়ার হাসপাতালে। রোগীর জন্য ভর্তির সিট না পেয়ে তাকে নিয়ে যান স্কয়ার হাসপাতালে, সেখানেও সিট ফাঁকা নেই। পরে নিয়ে যান মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে, সেখানেও সিট নেই বলে জানানো হয়। অনেক চেষ্টা তদবির করে একটা সিট পান, কিন্তু শেষ রক্ষা হলো না। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল বাবা মায়ের আদরের সন্তান ইরশাদ। আমার চোখের সামনেই তার প্রাণ গেল, কিন্তু কিছুই করতে পারলাম না। এ যে কত কষ্টের তা বলে বোঝাতে পারবো না। হুহু করে কাঁদতে কাঁদতে এভাবেই ছেলে হারানোর আকুতি জানালেন আইডিয়াল স্কুল বনশ্রী শাখার তৃতীয় শ্রেণীর ছাত্র ইরশাদ আজহারের বাবা আসিফ আজহার। রোববার ভোরে ইরশাদ মারা যায়। এই খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে কান্নার রোল পড়ে যায়, নেমে আসে শোকের ছায়া। ইরশাদের স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে খবর পৌঁছলে তারাও শোকাতুর হয়ে পড়ে। আসিফ আজহার বলেন, পুলিশের বড় কর্মকর্তা হওয়ার স্বপ্ন ছিল ছোট ইরশাদের, কিন্তু অঙ্কুরের সমাধি হলো সেই স্বপ্ন। ডেঙ্গু কেড়ে নিয়েছে তার প্রাণ।